আমার আজকের রেসিপি রেড চিকেন, সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা রেসিপি, আর খেতে কিন্তু খুবই ভালো হয়। এটা সাধারণত কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে আমরা এই ধরনের চিকেন দেখতে পাই। তো এটা কিভাবে রান্না হলো চলুন একটু দেখে নিই। আমি 500 মুরগির মাংস ধুয়ে নিয়েছি, এতে অ্যাড করলাম 1/2 চামচ নুন, 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 3 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 8 দিয়ে দিলাম টমেটো সস একটা বড় চামচের 1 চামচ, আর 1/2 চামচের মতো গোলমরিচ গুঁড়ো, আর 2 চামচ টক দই এর সঙ্গে দিয়ে দেব অর্ধেকটা কেটে রাখা লেবু, আর দেব 3টে এলাচ যেটা আমি আগে থাকতে ফাটিয়ে রেখেছিলাম, একটু মুখটা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেব। আর 50 গ্রামের মতো পেঁয়াজকে আমি খুব মিহি করে কেটে রেখেছি, এগুলো আমি ভেজে তারপর এর সঙ্গে পেস্ট বানিয়ে অ্যাড করব। ফ্রাই প্যান গরম করতে দিয়েছি, এটা গরম হয়ে গেলে এতে আমি সরষের তেল দেব, 3 চামচের মতো সরষের তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে মিহি করে কেটে রাখা পেঁয়াজগুলো এতে দিয়ে দেব। পেঁয়াজগুলো খুব লাল করে ভাজতে হবে, একদম পুড়িয়ে ফেলা যাবে না বা একদম কাঁচা রাখলেও চলবে না, যেন গোল্ডেন ব্রাউন হয়ে যায়। এগুলো যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু এগুলো আমি তুলে ঠান্ডা করতে দেব। আর এই তেলেই আমি রান্নাটা করে নেব, ততক্ষণে আমি পেঁয়াজগুলো একটা পেস্ট বানিয়ে নেব। আর এই পেঁয়াজের সঙ্গে আমি দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, আর এর সঙ্গে দিয়ে দেব 8টা কাজু বাদাম। এই 3টি উপকরণকে আমি খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। পেস্ট আমার রেডি হয়ে গেছে, এটা আমি মাংসের সঙ্গে অ্যাড করব। আর যদি পেস্ট বানাতে অসুবিধা হয় তাহলে একটু পানি অ্যাড করেও তৈরি করতে পারেন। তো টমেটো থাকার কারণে কিন্তু পেস্টটা খুব ইজিলি হয়ে গেছে। এবার আমি মাংসটা খুব ভালোভাবে এর সঙ্গে মাখিয়ে নেব। মাংসটা মাখানো হয়ে গেছে, 30 মিনিটের মতো এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। 30 মিনিট পর মাংসটা আমি রান্না করে নেব। যে তেলটাই পেঁয়াজ ভেজেছিলাম ওই তেলটাতে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা বড় চামচের 1 চামচ সরষের তেল। এরপর মাংসগুলো এর মধ্যে ঢেলে দেব। প্রথমে গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রাখবো, তারপর মাংসটা একটু ভাজা মতো হয়ে গেলে ফ্লেমটা লো করে দেব। মাংসটা একটু নেড়ে চেড়ে ভাজা মতো করে নেব, এর মধ্যে থেকে পানিটা বেরিয়ে গেলে তারপর এটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেব। 2 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে দিলাম লো ফ্লেমে। 2 মিনিট পর দেখুন মাংস থেকে অনেকটা তেল ছেড়ে দিয়েছে। এবার মাংসটা একটু নেড়ে ছেড়ে নিলাম, কারণ এই মাংসটা অনেক সময় তলা ধরে যায়, তার জন্য কিন্তু মাঝে মাঝে এভাবে একটু নেড়ে ছেড়ে দিতে হয়। তারপর মিক্সি জারটা ধুয়ে একটু পানি অ্যাড করলাম। পানি অ্যাড করে এটা আমি ঢাকা দিয়ে আর একটু সেদ্ধ হতে দেব। আমি 5 মিনিটের মতো এটা লো ফ্লেমে সেদ্ধ করতে দিয়ে দিলাম। তার আগে আমি একবার খুলে দেখলাম, 2 মিনিটের মতো সময় পার হওয়ার পর, কারণ এটা তলা ধরে যেতে পারে তার জন্য কিন্তু বারে বারে খুলে একটু নেড়ে দিতে হবে। এর গ্রেভিটা খুব গাঢ় হয় তার জন্য আমি একবার খুলে নেড়ে দিলাম। এরপর আমি 3 মিনিটের জন্য সেদ্ধ হতে দিয়েছিলাম। 3 মিনিট পর দেখুন খুব সুন্দর মাংসগুলো থেকে তেল ছেড়ে গেছে আর মাংসগুলো সেদ্ধও হয়ে গেছে, গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে। এটা একটু নেড়ে ছেড়ে দেবো মাংসগুলোকে, আর নুনটা কম হয়েছিল বলে আমি আর একটু নুন দিলাম। এরপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো সামান্য একটু,
ধনে পাতা কুচি দিলাম। মাংসটা আমার রেডি হয়ে গেছে। আর আমার রেসিপি যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই আর আমার রেসিপি দেখতে থাকবেন। ধন্যবাদ।